वेलकम बैक टू माय चैनल बिना पानी इंग्लिश एकेडमी। आज के आमी तोमादेर के पश्चिम बंग मध्यशिक्षा पर्षद क्लास 8 एर निजे करी 4.1 एर एक नम्बर सी एवं डी ए दुटो मैथ ए भिडियोते आमी आज के समाधान करब। देखो एक एर सी नम्बर बोलेछे भाग निर्णय भागफल निर्णय करते हबे बा भाग करते हबे। तो देखो देवा आछे सी नम्बरे 2a³ माइनस 7a² माइनस ए माइनस 7a² माइनस ए प्लस 2 2a³ माइनस 7a² माइनस ए प्लस 2 এটাকে ভাগ করব আমরা a² माइनस 3a माइनस 2 এই সংখ্যা দিয়ে আমরা প্রথমটাকে ভাগ করব। তাহলে নিয়ম হচ্ছে আমরা প্রথমে a² माइनस 3a माइनस 2 লিখব, এটাকে ভাগ করছি 2a³ माइनस 7a² माइनस a प्लस 2। তাহলে নিয়ম হচ্ছে আমরা a² এর সাথে কত গুণ করলে 2a³ পাব। তাহলে দেখো আমরা a² এর সাথে যদি 2a গুণ করি তাহলে হচ্ছে 2a³ পাব। তাহলে 2a এর সাথে a² গুণ করলে 2a³, আবার 2a এর সাথে माइनस 3 গুণ করলে প্লাস माइनस হচ্ছে माइनस 3 দুগুণে 6 a², আবার माइनस 2 এর সাথে 2a গুণ করলে হচ্ছে माइनस 2 দুগুণে 4 a। এরপর হচ্ছে প্লাস माइनस করব, দেখো প্লাস 2a³, আবার হচ্ছে চিহ্ন পরিবর্তন করছি, প্লাস থাকলে আমরা লিখব माइनस, माइनस হচ্ছে তাহলে আমরা লিখব প্লাস, माइनस হচ্ছে তাহলে লিখব আমরা প্লাস। এরপরে দেখো 2a³, আর এখানে হচ্ছে প্লাস 2a³ আর माइनस 2a³, প্লাস माइनस এ माइनस, তাহলে 2a³ থেকে 2a³ माइनस করলে 0, আমরা 0 প্রথমে লিখব না। माइनस 7a² এটা হচ্ছে প্লাস 6a², প্লাস माइनस হচ্ছে माइनस, 7 থেকে 6 माइनस করলে 1, মানে শুধুমাত্র a² লিখব। চিহ্ন কি হবে, 7a² যেহেতু বড় তার চিহ্ন माइनस, এখানে আমরা माइनस লিখব। এবার হচ্ছে माइनस a প্লাস 4a, প্লাস माइनस হচ্ছে माइनस, 4 থেকে a বিয়োগ করলে মানে 1 বিয়োগ করলে আমরা 3 পাব, তাহলে 3a লিখব। এখানে বড় হচ্ছে 4a, তার চিহ্ন প্লাস, এই কারণে প্লাস লিখব, তারপর লিখব প্লাস 2। তাহলে আমরা পেলাম माइनस a² প্লাস 3a প্লাস হচ্ছে 2। এরপর যে দেখো a² এর সাথে কত গুণ করলে আমরা माइनस a² পাব, তাহলে দেখো माइनस 1 দিয়ে যদি a² গুণ করি তাহলে माइनस a² হবে, তাহলে माइनस a² माइनस 1 দিয়ে a² গুণ করলে माइनस a² माइनस 3 এর সাথে माइनस 1 গুণ, তাহলে माइनस এ माइनस হচ্ছে প্লাস 3a, তারপর হচ্ছে माइनस 2 माइनस 1, माइनस এ माइनस হচ্ছে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2। এরপর আমরা চিহ্ন পরিবর্তন করব, প্লাস হচ্ছে माइनस লিখব, প্লাস হচ্ছে माइनस, माइनस হচ্ছে এটা প্লাস লিখব। এরপর দেখো বিয়োগ করলে माइनस a² এটা প্লাস a² কেটে যাবে, তাহলে 0 লিখতে পারি বা কেটে দিতে পারি। প্লাস 3a माइनस 3a এটা প্লাস माइनस এ माइनस, 3a থেকে 3a বিয়োগ করলে 0, এটাও কেটে দিতে পারি। প্লাস 2 माइनस 2 প্লাস माइनस এ माइनस, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আমরা 0 লিখতে পারি, তাহলে সব মিলে গেল। তাহলে হচ্ছে অ্যানসারটা আমরা পেলাম, ভাগফল পেয়েছি 2a माइनस 1। তাহলে অতএব লিখব নির্ণয় ভাগফল 2a माइनस 1। তাহলে আমরা সি নম্বরের অ্যানসারটা পেয়ে গেছি 2a माइनस 1। এরপরে আমরা ডি নাম্বারটা করাবো, তোমরা সি নাম্বারটা তাহলে ভালো করে দেখে নাও। দেখো ডি নাম্বারে দেওয়া আছে 4a² माइनस 9b² 4a² माइनस 9b² আমরা ভাগ করব 2a প্লাস 3b দিয়ে।
टू ए प्लस थ्री बी दिए हमरा भाग करब फोर ए स्क्वायर माइनस नाइन बी स्क्वायर ताले देखो किभाबे करछि प्रथमे ताले टू ए प्लस थ्री बी लिखब भाग करछि फोर ए स्क्वायर माइनस नाइन बी देखो एकटा जिनिस एखाने लक्ष्य करो तोमरा जदि मने करो फोर ए स्क्वायर एर परे तो ए होबे कारण होच्छे पावर ए पावर टू तारपर ए पावर वन तारपर होच्छे आमरा ध्रुवक बा कन्स्टेंट किछु लिखब तो जेहेतु एखाने ए स्क्वायर आछे ए एर परे संख्याटा नेई तोमरा एखाने जीरो लिखते पारो তারপরে লিখো মাইনাস নাইন বি স্কোয়ার তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে তোমরা যদি মনে করো করবে না করলেও হবে তাহলে জিরো লিখলে সবচেয়ে বেশি সুবিধা হয় তাহলে দেখো নিয়ম হচ্ছে টু এর সাথে কত গুণ করলে আমরা ফোর এ স্কোয়ার পাব তাহলে দেখো টু এর সাথে যদি আমি টু এ গুণ করি তাহলে ফোর এ স্কোয়ার পাব তাহলে টু এ ইন্টু টু এ দুদুগুণে চার এ স্কোয়ার হলো अब 2a সাথে +3b গুণ তাহলে 3 দুগুণে 6 a এর সাথে b গুণ করলে হচ্ছে ab এই ঘর ছিল না এই কারণে জিরোর ঘরে আমি এটা লিখলাম এরপর আমরা চিহ্ন পরিবর্তন করব 4a স্কয়ার চিহ্ন কি কিছু নেই মানে প্লাস তাহলে এটা মাইনাস হয়ে গেল প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল তাহলে +4a স্কয়ার মাইনাস 4 স্কয়ার কাটলে এটা জিরো হয়ে গেল কেটে দাও তাহলে মাইনাস 6ab নামালাম তারপরে হচ্ছে মাইনাস 9b স্কয়ার এরপরে দেখো 2a এর সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 6ab পাবো তাহলে 2 এর সাথে যদি আমি 3 গুণ করি যেহেতু মাইনাস হচ্ছে আমি এটা মাইনাস দিলাম 3 গুণ করলে 3 দুগুণে 6 মিলে গেল a তো আছে তাহলে এখানে আমি যদি 3b লিখি তাহলে দেখো মাইনাস 3b এর সাথে যদি 2a গুণ করি 3 দুগুণে 6ab মিলে যাচ্ছে তাহলে মাইনাস 6ab হলো তারপর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 3 3 কে হচ্ছে 9 b এবং b গুণ করলে হচ্ছে b স্কয়ার এরপর আমরা চিহ্ন পরিবর্তন করব মাইনাস 9 b স্কয়ার প্লাস হয়ে যাবে মাইনাস 6 ab প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস 6 ab থেকে প্লাস 6 ab প্লাস মাইনাসে মাইনাস কেটে যাবে মাইনাস 9 b স্কয়ার প্লাস 9 b স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 9 b স্কয়ার থেকে 9 b স্কয়ার বিয়োগ করলে জিরো এটা কেটে যাবে তাহলে হচ্ছে জিরো পেয়ে গেলাম তাহলে আমরা অতএব নির্ণয় ভাগফল কি পেলাম 2a-3b 2a-3b তাহলে তোমরা ডি নম্বরের অ্যানসারটা দেখে নাও ये ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো